দেশের অন্যতম শীর্ষ নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর মা শিরোনামের এই সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। এদিকে গণমাধ্যমে খবরটি প্রকাশের পর নির্মাতা অরণ্য আনোয়ারকে নিয়ে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন আরেক অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। অভিনেত্রী দাবি করেন, তাকে জোর করে সিনেমায় অভিনয়ের জন্য রাজি করান অরণ্য, মিটিং করারও তারিখও চূড়ান্ত করেন, এরপর হুট করেই তাকে না করে দেন টেকনিক্যাল কারণ দেখিয়ে। এদিকে অর্ষা তার এক পোস্টের মাধ্যমে জানান, খুব সিনিয়র একজন পরিচালক সবাই তাকে চিনেন, কিছুদিন আগে একটা সিনেমা করবেন বলে তাকে নক করেন, তার ক্যারেক্টারের জন্যই তাকেই লাগবে বলে জানান। অর্ষা জানান, এত হুট করে সিনেমা ডেট ম্যানেজ করা তো কঠিন, এরপর পরিচালক অনেক অনুরোধ করলে তিনি রাজি হন, সব শিডিউল সাফল করেন তিনি, তিন দিন পর তাদের মিটিং হওয়ারও কথা ছিল। এদিকে পরিচালক তাকে জানালেন, টেকনিক্যাল ইস্যুর কারণে কাজটা হচ্ছে না, ডেট ক্যান্সেল করতে হচ্ছে, পরে ডেট মিলাতে পারলে পরে তাকে নক করবেন। তবে এই মেসেজটি পড়ার আগেই অভিনেত্রী অর্ষা গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারেন, তার পরিচালক একজন জনপ্রিয় নায়িকাকে লক করেছেন তার সিনেমার জন্য। একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে মা সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার। 1971 সালে মৃত ঘোষিত 7 মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে বলে জানা যায়। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই সময়ের আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি।